আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছের চচ্চড়ে তরকারি আছে, বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজকলি, আলু, অল্প করে শিম দিয়েছি, শিম না দিলেও হয়, আমি একটু দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি। এই দিয়ে আমি আমুদি মাছের আজকে চচ্চড়ি করব। কড়াইটা গরম করে নিলাম। এবার গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিই। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে কড়াইয়ে মাছগুলো লেগে না যায়। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে নেব অল্প অল্প করে। মাছটা আমার একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিই। আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। আবার অল্প করে এই মাছগুলো এরকম অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হয়। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে আমার, এবার এর কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরাটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পরে রসুন কুচি আর লঙ্কা কুচি, একটু হলুদ দিয়ে যাতে না ছিটে আসে একটু হলুদ দিয়ে দিলাম। রসুনগুলো আমার একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি তরকারিগুলো দিয়ে দেব। আলু, একটা একটা করে দিয়ে দেব সব তরকারি, কিন্তু টমেটোটা একটু পরে দেব। এখানে অনেকটা তরকারি দেখাচ্ছে, রান্না করলে মজে যাবে। এরপরে আমি এর ভেতরে নুন, হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি তরকারিতে মোচ দিতে হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমি এবার দেখি তরকারিটা মজে গেছে কিনা। তরকারিটা আমার বেশ অনেকটাই মজে গেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি এখন টমেটোগুলো দিয়ে দেব। সাথে আমি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর আমরা একটু মিষ্টি খাই রান্নায় একটু মিষ্টি দিয়ে দিলাম। আবার আমি এখানটা ঢাকা দিয়ে দেব। আমার তরকারিটা বেশ ভালোই মজে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব।
আমার আমুটি মাছের চচ্চড়িটা প্রায় শেষের মুখে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামাবো। আমুদি মাছের চচ্চড়িটা আমার রেডি। কেমন হয়েছে?